ভারতীয় সংবিধানের 500 প্লাস বাছাই করার প্রশ্ন উত্তর ফর পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস WBCS। পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা WBCS-এ সংবিধান থেকে যে ধরনের প্রশ্ন থাকে সেই ধরনের বাছাই করা কমন যোগ্য প্রশ্নগুলো আজকে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি তিনবারের জায়গায় পাঁচবার দেখে ভালো করে কোশ্চেনগুলো মুখস্থ করে নাও, যাতে পরীক্ষায় সহজেই সব অ্যান্সার করে আসতে পারো, সংবিধান থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই রকম ধরনের ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? বিএন রাওকে, ডক্টর বিআর আম্বেদকর, এন গোপালস্বামী আয়ঙ্গর না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তাহলে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বিআর আম্বেদকরকে। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা না স্পিকার? তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন বিধানসভা, বিধানসভার কাছে যৌথভাবে স্থায়ীবদ্ধ। ভারতের সংবিধান যে দিন গৃহীত হয় সেই দিনটি হলো 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1949, 26 জানুয়ারি 1950 না 26 নভেম্বর 1950? এখানে কোশ্চেন দিয়েছে গৃহীত হয়, মানে কবে গৃহীত হয়েছিল সেইটা কিন্তু মনে রাখতে হবে। সঠিক উত্তর হবে 26 নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, কিন্তু কার্যকারী হয় 1950 সালের 26 জানুয়ারি। অনেক সময় এটার সঙ্গে এটা গুলিয়ে যায়, কিন্তু মনে রাখতে হয় যেটা গৃহীত হয়েছে সেটা 1949 সালের 26 নভেম্বর, আর যখন কার্যকরী হওয়ার দিনটা হবে 1950 সালের 26 জানুয়ারি। তবে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি 15টি ধারা 1949 সালের 26 নভেম্বর থেকেই কার্যকরী হয়, আর মাউন্ট ব্যাটেল পরিকল্পনা 1947 সালের 3রা জুন থেকে, মুসলিম লীগ 1946 সালের 26 অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল। মুসলিম লীগ 1947 সালের জুলাইয়ে গণপরিষদ ত্যাগ করে। গণপরিষদের উপদেষ্টা ছিলেন বিএন রাও, তাহলে গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? বিএন রাও। ভারতের সংবিধানে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন এন শ্রীনিবাসন। মূল সংবিধানে 22টি অংশ, 395টি ধারা ও 8টি তালিকা ছিল। মূল যে সংবিধান যেটা তৈরি হয়েছিল সেখানে 22টা অংশ ছিল, 395টা ধারা ছিল ও 8টা তালিকা ছিল। তারপরে 22টা অংশ, 395টা ধারা ও 8টা তালিকা ছিল, তারপরে সংবিধান অনেকবার সংশোধিত হয়েছে। হওয়ার পরে বর্তমানে সংবিধানে 22টি অংশের মধ্যে আগে ছিল 395টি ধারা, এখন হচ্ছে 448টি ধারা হয়েছে, 448টি ধারা এবং কতগুলো তালিকা হয়েছে? 12টা। আগে ছিল 8টা তালিকা, এখন সংশোধনের পরে 12টা তালিকা হয়েছে। সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক হচ্ছে ডক্টর বিআর আম্বেদকর। আর 26 নভেম্বর 1949-এ সংবিধানে স্বাক্ষর করেছিলেন 284 জন সদস্য। ভারতীয় সংবিধান তাহলে যে দিনটি গৃহীত হয়েছিল তাহলে সেটা কী হবে? 26 নভেম্বর 1949। আমাদের জাতীয় পতাকার রূপকার নাম, জাতীয় পতাকার যে রূপকার ছিল তার নাম হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার রূপকার হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। গণপরিষদে আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে, গণপরিষদে কবে আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে? 22 জুলাই 1947 সালে। যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনা ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম কি? ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া না ইউএসএ? তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভাবনাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধানের আমেরিকা বা ইউএসএ থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল। লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, এইগুলো সব নেওয়া হয়েছিল ইউএসএ থেকে। ওকে, আর ব্রিটেন বা ইউকে থেকে নেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি স্পিকার লোকসভার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা, আইনি শাসন, রুল অফ ল,
তাহলে ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে? মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার যিনি স্পিকার সেইটা, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বাস্থ্য মামলা, এগুলো হচ্ছে ব্রিটেন বা ইউকে থেকে নেওয়া হয়েছিল। সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছিল? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে যদি কোশ্চেন আসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বাণিজ্য ক্ষেত্রে, এগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের গঠন। দক্ষিণ আফ্রিকা থেকে কী নিয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ যে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। আর কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় প্রবণতার আধিক্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন। তাহলে যদি কোশ্চেন আসে রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র ও সাম্য, শব্দ দুটি নেওয়া হয়। তাহলে ফ্রান্স থেকে প্রজাতন্ত্র মানে রিপাবলিক আর সাম্য ইকুইলিটি, এই শব্দটি নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, আর জার্মানি জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। তাহলে ভারতীয় সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির মানে কি? মানে ভারতীয় সংবিধানের কিছু অংশ পরিবর্তন করা যায় আর কিছু অংশ পরিবর্তন একেবারেই করা যায় না। তাহলে সেই জন্যে ভারতীয় সংবিধান হলো আধা রাষ্ট্রীয় প্রকৃতির। আর জাতীয় জরুরি অবস্থা মৌলিক অধিকার বাতিল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। সংবিধানের তালিকাসমূহে 1 নম্বর যে শিডিউল বা তালিকা আছে তাতে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী এবং জাতীয় রাজধানী শাসিত অঞ্চল সম্বন্ধে বলা আছে। আর 2 নম্বর শিডিউলে কী বলা আছে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, কন্ট্রোলার ও অডিটর জেনারেল, লোকসভার স্পিকার ও সহকারী স্পিকারের বেতন ও ভাতা, এগুলো বলা আছে তালিকা 2 শিডিউল 2-তে। আর শিডিউল 3-তে রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি সাংবিধানিক প্রধানের শপথ গ্রহণ। রাজ্যসভার আসন ভাগাভাগি আছে 4 নম্বর শিডিউলে। 5 নম্বর শিডিউলে আছে তপশিলি জাতি ও উপজাতিতে প্রশাসন ও নিয়ন্ত্রণ। 6 নম্বরে আছে আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার শাসনতান্ত্রিক সুবিধা। 7 নম্বরে আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন আইন। 7 নম্বর শিডিউলের মধ্যেই কেন্দ্রীয় তালিকার 100টি বিষয়, আগে ছিল 97টা, আর রাজ্য তালিকায় 61টি বিষয়, আগে ছিল 66টি, আর যুগ্ম তালিকায় 52টি বিষয়, আগে ছিল 47টি। এটা 7 নম্বর শিডিউল বা 7 নম্বর তালিকার মধ্যে পড়ে। 8 নম্বর শিডিউলে বর্তমানে 22টি ভাষা আছে, শুরুতে ছিল 14টি ভাষা, এই তপশিল বা 8 নম্বর শিডিউলে। আর 9 নম্বর শিডিউলে প্রথম সংবিধান সংশোধন 1951, ভূমি ও ভূমি রাজস্ব। আর 10 নম্বর শিডিউলে কী আছে? 52তম সংবিধান সংশোধনে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। 11 নম্বর শিডিউলে আছে 73তম সংবিধান সংশোধন 1992 সালে সংযোজন করা হয়, এতে পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে বলা আছে। আর 12 নম্বর শিডিউলে হচ্ছে 12 নম্বর তালিকায় 74তম সংবিধান সংশোধন 1992 সালে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এগুলো ছিল শিডিউল। তাহলে যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে ইউএসএ বা আমেরিকা। তাহলে সঠিক উত্তর হবে অপশন D, ইউএসএ। হেবিয়াস কর্পাস শব্দটির অর্থ কী? শব্দটির অর্থ কী? ইউ মে হ্যাভ দ্য বডি। তাহলে সঠিক উত্তর হলো অপশন A, ইউ মে হ্যাভ দ্য বডি। সংবিধানের যে ধারা বা ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো 25 থেকে 28, 19 থেকে 22, 29 থেকে 30, 14 থেকে 18। তাহলে সংবিধানের যে ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেটা তাহলে কোনটা হবে? 14 থেকে 18, না 25 থেকে 28, না 19 থেকে 22, না 29 থেকে 30? 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। 25 নম্বর ধারায় কী বলা আছে? পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না।
26 নম্বরের ধারায় বলা আছে, ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা ধর্মীয় প্রতিষ্ঠান বা ট্রাস্ট গঠন দেবোত্তর বা পরোত্তর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করা যাবে। 27 নম্বর ধারায় বলা আছে, ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না। 28 নম্বর ধারায় বলা আছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার দেওয়া আছে। তাহলে সংবিধানের যে ধারা বা ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো, সেগুলি তাহলে কী হলো, 25 থেকে 28। সঠিক উত্তর হবে অপশান বি, 25 থেকে 28। সংবিধানের আর কী কী গুরুত্বপূর্ণ ধারাগুলি আছে যেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং দেখে নিতে হবে, সেগুলি হলো, 1 নম্বর ধারা, 1 নম্বর ধারায় বলা আছে ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। আর 2 থেকে 4 নম্বর ধারায় রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে। যেমন 5 নম্বর ধারায় সংবিধানের প্রবর্তনের সময়কালীন নাগরিকতা, 9 নম্বর ধারায় যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। 10 নম্বর ধারায় কী বলা আছে, দেশীয়করণ এবং নিবন্ধকরণ প্রভৃতি পদ্ধতি যারা ভারতীয় নাগরিকতা অর্জন করেছেন তাদের নাগরিকতার অবসান ভারত সরকার ঘটাতে পারেন। 11 নম্বর ধারায় নাগরিকতার নিয়মকানুন সম্পর্কে সকল ক্ষমতা পার্লামেন্টকে দেয়া হয়েছে। 12 থেকে 35 নম্বর ধারা হচ্ছে মৌলিক অধিকার, খুব গুরুত্বপূর্ণ 12 থেকে 35 নম্বর ধারা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। 12 নম্বর ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া আছে। 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার। 14 নম্বর ধারা আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ। 15 নম্বর ধারায় জাতি ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাহলে 15 নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট, ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমানাধিকার। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, WBCS এই কোশ্চেনটা আছে, 17 অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারা, তাহলে হবে 17 নম্বর ধারা। 18 নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। 19 থেকে 22 নম্বর ধারা স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে কত নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে 19 নম্বর ধারায়। 19-এর ক নম্বর ধারায় বাক ও মতামত প্রকাশের স্বাধীনভাবে অধিকার, বাক ও মতামত প্রকাশের অধিকার। 19-এর খ নম্বর ধারায় স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। 19-এর গ নম্বর ধারায় সভা ও সমিতি গঠন। 19-এর ঘ নম্বর ধারায় স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। 19-এর ঙ নম্বর ধারায় স্বাধীনভাবে বসবাস করার অধিকার। 19-এর চ নম্বর ধারায় সম্পত্তির অধিকার 44তম সংবিধান সংশোধনীতে 1978 সালে সংবিধান সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকার বা লিগাল রাইট স্বীকৃতি দেয়া হয়, ধারা 300A। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পিএসসির পরীক্ষাতে বারবার আসে, সম্পত্তির অধিকার 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে কী করা হয়েছে, মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কী অধিকার দেওয়া হয়েছে, আইনগত অধিকার। অপশানে থাকবে আইনগত অধিকার বলে এরকম আরও 4টে অপশান থাকবে, সঠিক উত্তর হবে আইনগত অধিকার বা লিগাল রাইটস। 19-এর ছ নম্বর ধারায় ব্যবসা পেশা জীবিকা ও বাণিজ্যের অধিকার। 20 নম্বর ধারা যে সময় অপরাধ ঘটেছে সেই সময় থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে। একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে অফিস ও আদালত পৃথক পৃথকভাবে শাস্তি দিতে পারে। কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 21 নম্বর ধারা আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 21A নম্বর ধারায় 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার 86তম সংবিধান সংশোধনী 2002 সালে করা হয়েছে। 22 নম্বর ধারায় কোনো ব্যক্তিকে
গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটক করে রাখা যাবে না। 23 থেকে 24 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার। 23 নম্বর ধারায় কী বলা হয়েছে? বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ। 24 নম্বর ধারায় 14 বছরের কম বয়সী শিশুকে শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ, 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না, কত নম্বর ধারায় বলা আছে? 24 নম্বর ধারায়। আর যেটা এই আলোচনা হচ্ছিলো 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর 29-30 নম্বর ধারায় কি? সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। 29-29 নম্বর ধারায় বলা আছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। 32 থেকে 35 নম্বর ধারা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 32 নম্বর ধারায় কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার অধিকার, এটিকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছে ডক্টর বি আর আম্বেদকর। 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি। 39 নম্বর ধারায় বলা আছে ন্যায় প্রতিষ্ঠার জন্য সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ করা হবে, দিন দরিদ্রদের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে। 40 নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতি রাজ কোন কত নম্বর ধারায় বর্ণনা করা আছে? সঠিক উত্তর হবে 40 নম্বর ধারা। 41 নম্বর ধারায় বেকার ভাতা, বার্ধক্য ভাতা ও অসুস্থ অবস্থায় সাহায্য। 44 নম্বর ধারা আইন সবার জন্য সমান, অভিন্ন দেওয়ানি বিধি কেবলমাত্র গোয়াতে বলবৎ হয়েছে। 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা। তো এরকম কোশ্চেন তুলে দেওয়া হয় 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা কত নম্বর ধারায় বর্ণিত আছে? 41, 42, 43, 44, 45 এরকম করে অপশান থাকে। তাহলে সঠিক উত্তর হবে 45 নম্বর ধারা। 46 নম্বর ধারা এসসি এসটি ও ওবিসিদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধানে সহায়তা এবং সমস্ত রকম শোষণের হাত থেকে রক্ষা করা। 47 নম্বর ধারায় জীবনযাত্রার মান উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি, মাদক ও ড্রাগের ব্যবহার নিষিদ্ধ করা। 48 নম্বর ধারায় গাভী, গোবৎস প্রভৃতি গৃহপালিত পশু এবং অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার চেষ্টা করবে। 51 নম্বর ধারায় হচ্ছে মৌলিক কর্তব্য। 51A নম্বর ধারায় মৌলিক কর্তব্য। 52 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি। 53 নম্বর ধারায় দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। 55 নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তাহলে রাষ্ট্রপতির নির্বাচন একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে হয়, তাহলে সেই রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা আছে? 55 নম্বর ধারায়। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির অপসারণ। 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। 64 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। 66 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন। 72 নম্বর ধারায় রাষ্ট্রপতি ক্ষমার অধিকার। 75 নম্বর ধারায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন। 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল বা এজি। 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন, জয়েন্ট সেশন উভয় পক্ষের। 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা। 112 নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদন বাজেট। 123 নম্বর ধারায় রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারির ক্ষমতা। 139 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা। 143 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। 148 নম্বর ধারায় সিএজি অ্যাপয়েন্টমেন্ট। 151 নম্বর ধারায় অডিট রিপোর্ট। 153 নম্বর ধারায় প্রতিটি রাজ্যের রাজ্যপাল থাকবেন। 154 নম্বর ধারা রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা। 161 নম্বর ধারায়
রাজ্যপালের ক্ষমা করার অধিকার 163 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, 164 নম্বর ধারায় রাজ্যের মুখ্যমন্ত্রী, 165 নম্বর ধারায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, 169 নম্বর ধারায় বিধান পরিষদ গঠন বা সৃষ্টি বা বিলুপ্তি, 213 নম্বর ধারায় রাজ্যপালের অর্ডিনেন্স জারির ক্ষমতা, 226 নম্বর ধারায় হাইকোর্টের রিট জারির ক্ষমতা, 243 নম্বর ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা, 243-এর P নম্বর ধারায় পৌরসভার সংজ্ঞা, আর 244 নম্বর ধারায় অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল্ড এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, 262 নম্বর ধারায় একাধিক রাজ্যের মধ্যে কোনো নদীর জল বন্টন বন্টন সংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি, 263 নম্বর ধারায় প্রভিশন উইথ রেসপেক্ট টু অ্যান ইন্টারস্টেট কাউন্সিল, 266 নম্বর ধারায় কনসলিডেটেড ফান্ডস বা সঞ্চিত তহবিল এবং পাবলিক অ্যাকাউন্টস, 267 নম্বর ধারায় কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক তহবিল এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন, 275 নম্বর ধারায় রাজ্যগুলোকে কেন্দ্রের অনুদান গ্র্যান্ট ইন এড ও ঋণদান লোন, 280 নম্বর ধারা অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন, 300-এ নম্বর ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকারের স্বীকৃতি বা লিগাল রাইটস, খুব ইম্পর্টেন্ট 300-এ নম্বর ধারা সম্পত্তির অধিকার আইনগত অধিকারের স্বীকৃতি বা লিগাল রাইটস, 324 নম্বর ধারা নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন, 338 নম্বর ধারা ন্যাশনাল কমিশন ফর এসসি, 338-এর A নম্বর ধারা ন্যাশনাল কমিশন ফর ST, 352 নম্বর ধারা জাতীয় জরুরি অবস্থা, তাহলে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় বলা আছে, 352 নম্বর ধারা, 356 নম্বর ধারায় শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি, তাহলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি এটা কত নম্বর ধারা অনুযায়ী হয়েছে, সেটা হচ্ছে 356 নম্বর ধারা, 360 নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা, 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন, তাহলে যদি এরকম কোশ্চেন থাকে সংবিধান সংশোধন কত নম্বর ধারা অনুযায়ী বলা আছে, তাহলে সঠিক উত্তর হবে 368 নম্বর ধারা, আর 370 নম্বর ধারা এখন খুব গুরুত্বপূর্ণ রেগুলার নিউজে আসছে, 370 নম্বর ধারা জম্মু কাশ্মীরে 1952 সালে 17 নভেম্বর থেকে চালু হয়, 1957 সালে 26 জানুয়ারি এ রাজ্যের জন্য পৃথক সংবিধান চালু করা হয়েছিল, তাহলে সংবিধানের যে ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো, সেগুলি তাহলে কী হবে, সঠিক উত্তর হবে 25-28 নম্বর ধারা, নিচে কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল, গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনায়, সঠিক উত্তর হবে অপশন এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না প্রধানমন্ত্রীকে রাজ্যপালকে হাইকোর্টের জজকে রাজ্যসভার সভাপতিকে, তাহলে রাষ্ট্রপতি কাদের কাদের নির্বাচন করেন, প্রধানমন্ত্রীকে তো নির্বাচন করেনি, রাজ্যপালকেও করেন হাইকোর্টের জজকেও নির্বাচন করেন, তাহলে রাজ্যসভার সভাপতিকে তিনি নির্বাচন করেন না, সঠিক উত্তর হবে অপশন ডি রাজ্যসভার সভাপতিকে, রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ প্রশাসক অর্থাৎ রাষ্ট্রের প্রধান, ভারতের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি, 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করা হয়েছে, রাষ্ট্রপতির যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 35 বছর, বয়সের ঊর্ধ্ব সীমা নয়, তাহলে ন্যূনতম বয়স অন্তত 35 বছর হতেই হবে, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত না থাকা, পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য না থাকা, মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, কেন্দ্রীয় আইনসভা লোকসভা ও রাজ্যসভা, কেন্দ্রীয় আইনসভা হচ্ছে লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্য বিধান
বিধানসভা সমূহে নির্বাচিত সদস্যের দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। দিল্লি ও পণ্ডিচেরি বিধানসভা সহ মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কার্যকাল 5 বছর, পুনরায় নির্বাচিত হতে পারেন। তাহলে রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর, কিন্তু তিনি আবার পুনরায় নির্বাচিত হতে পারেন। পদশূন্য, 1 নম্বর, তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদশূন্য হতে পারে। রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে পদশূন্য হয়ে যায় এবং ইম্পিচমেন্ট ইত্যাদি কারণে পদশূন্য হতে পারে। ক্ষমতা, রাষ্ট্রপতির কী ক্ষমতা? রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগকালে প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ইউপিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, রাজ্যপাল, রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য সদস্য প্রমুখদের নিয়োগ ও পদচ্যুত করেন। রাজ্যসভার জন্য 12 জন সদস্যকে মনোনীত করেন। লোকসভার জন্য 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। অর্থ বিল বা মানি বিল রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত লোকসভায় উত্থাপিত হতে পারে না। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352 যেটা বলা আছে, 20 এবং 21 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক অধিকার ব্যতীত রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারেন এবং আদালতে গিয়ে মৌলিক অধিকার বলবৎ করার অধিকার ক্ষুণ্ণ করতে পারেন। 19 নম্বর ধারা, কেবলমাত্র বাহ্যিক কারণে ঘোষিত জরুরি অবস্থায় বাতিল করা যায়, অভ্যন্তরীণ কারণে করা যায় না। ঘোষণা করার 1 মাসের মধ্যে উভয় পক্ষে পাস করাতে হবে এবং এরপর 6 মাস বলবৎ থাকবে। প্রতি 6 মাস উভয় পক্ষের সম্মতিক্রমে জাতীয় জরুরি অবস্থা অনির্দিষ্টকালের জন্য বলবৎ রাখা যায়। আজ পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। তাহলে আজ পর্যন্ত কবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? মোট 3 বার। একটা 1962 সালে ইন্দো চায়না ওয়ার, ইন্দো চায়না ওয়ারের সময় 1962 সালে একবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। 1971 সালে ইন্দো পাক ওয়ার ডিউরিং ফ্রিডম ফাইট অফ বাংলাদেশ, তাহলে 1971 সালে দ্বিতীয়বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। এবং 1975 সালে পাঞ্জাব রিবেলিয়ন, এই 3 বার মোট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাজ্য জরুরি অবস্থা আর্টিকেল 1956 বলা আছে, এই অবস্থাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল রুল অফ কনস্টিটিউশনাল এমার্জেন্সি। সংবিধান অনুযায়ী রাজ্য শাসন পরিচালিত না হলে শাসনতান্ত্রিক অচলাবস্থার কারণে রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি 356 ধারা জারি করতে পারে। পার্লামেন্টের উভয় পক্ষের ঘোষণা 2 মাসের মধ্যে পাস করাতে হবে এবং ঘোষণার দিন থেকে রাজ্য জরুরি অবস্থা 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত রাজ্য জরুরি অবস্থা বলবৎ রাখা যাবে। নির্বাচন কমিশন সুপারিশ করলে সর্বাধিক 6 বছর পর্যন্ত বলবৎ রাখা যায়। আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল 360, ঘোষণার 2 মাসের মধ্যে উভয় পক্ষ পাস করাতে হবে, তবে মেয়াদ বাড়ানোর জন্য বারবার সংসদের অনুমতির দরকার নেই। আজ পর্যন্ত 1 বারও আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। রাষ্ট্রপতি হলেন সেনা বিভাগের প্রধান। পদচ্যুতি বা ইম্পিচমেন্ট আর্টিকেল 61 বলা আছে রাষ্ট্রপতির পদচ্যুতি সম্বন্ধে। সংবিধান অবমাননার দায়ে ভায়োলেশন অফ কনস্টিটিউশন তাকে পদচ্যুত করা যায়। পদচ্যুতি প্রস্তাব যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। প্রস্তাবটি উপস্থাপনের আগে 14 দিনের নোটিস দিতে হয়। তাহলে এই কোশ্চেনটা আসে, পদচ্যুতি প্রস্তাব যে কোনো কক্ষেই উপস্থাপন করা যায়, অর্থাৎ যদি এরকম কোশ্চেন আসে রাষ্ট্রপতি পদচ্যুতি কোন কক্ষে উপস্থাপন করা যায়, লোকসভা, রাজ্যসভা, না কোনোটিই না, যে কোনো একটি, তাহলে সঠিক উত্তর হবে পদচ্যুতি প্রস্তাব যে কোনো কক্ষেই উপস্থাপন করা যায়। প্রস্তাবটি উপস্থাপনের আগে 14 দিনের নোটিস দিতে হয়। নোটিশটি সংশ্লিষ্ট কক্ষের কমপক্ষে 1/4 দ্বারা স্বাক্ষরিত হওয়া দরকার। উভয় পক্ষে প্রস্তাবটি মোট সদস্যের পৃথকভাবে 2/3 দ্বারা সম্মতি পেতে হবে। তাহলে রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন না, শুধু নির্বাচন করেন না, রাজ্যসভা সভাপতিকে। ভারতীয় সংবিধানের 35A নম্বর ধারায়
কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, 35 এ নম্বর ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্ক, জম্মু ও কাশ্মীর। ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়ন, নাগরিকদের জন্য সম নিয়মাবলী, বিচারবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা, সম বিচার ও বিনামূল্যে আইন সহায়তা করা। তাহলে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি কোন সঙ্গে যুক্ত? বিচারকদের বিচারবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তাহলে কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়? 368। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 368 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তাহলে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল 42তম সংশোধন সংবিধান সংশোধনে। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কবে, কোন সংশোধনের মাধ্যমে গৃহীত হয় ধর্মনিরপেক্ষ? এই 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ধারণাটি গৃহীত হয়েছিল। সামাজিক ন্যায়ের ধারণাটি একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, না সংবিধানের মুখপত্রের মধ্যে, না সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে আছে, নাকি সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে? সঠিক উত্তর হবে সংবিধানের মুখপত্রের মধ্যে। সঠিক উত্তর অপশান বি, সংবিধানের মুখপত্রের মধ্যে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, তাহলে জানার অধিকার কোন ধারায় সংরক্ষিত আছে? 20A নম্বর 20-1 নম্বর ধারায়। তাহলে জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 20(1)(1)-এর ধারায় সংরক্ষিত আছে জানার অধিকার আইন। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে, মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? 15(3)-এ ধারায়, 15(3)-নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে 15(3)-নম্বর ধারায়। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচিত কলেজিয়াম দ্বারা, এই যে কলেজিয়াম রাষ্ট্রপতি নির্বাচন, তাহলে সঠিক উত্তর নির্বাচিত নির্বাচনী কলেজিয়াম দ্বারা, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা। পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডার লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? সঠিক উত্তর হবে জয়িতা মণ্ডল মাহি। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হলো? তাহলে জিএসটি ভারতে লাগু করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হবে 101তম সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি লাগু করা হয়েছিল। ভারতীয় সংবিধানের অ্যান্টি ডেফিকেশন আইন কোন তপশিলে বর্ণিত আছে? তাহলে 10 নম্বর তপশিলে বর্ণিত আছে অ্যান্টি ডেফিকেশন আইন। মন্ত্রীদের নির্বাচন করতে পারে লোকসভা রাজ্যসভা আইনসভার বাইরে কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। মন্ত্রীদের তাহলে নির্বাচন করতে পারে লোকসভা, হ্যাঁ লোকসভাও পারে রাজ্যসভাও পারে, আর আইনসভার বাইরে, তাহলে আইনসভার বাইরেও হয়। তাহলে সঠিক উত্তর 1, 2, 3, 3টেই হবে, কেবলমাত্র 1, 2, 1, 2, 3। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 1, 2 ও 3। কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশ থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করেছিল? সেটা ছিল 370 নম্বর ধারায়। জিরো আওয়ার কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, না লোকসভাতে যখন কোনো অর্থ বা মানি বিল পেশ করা হয়? সঠিক উত্তর হলো যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়, অপশান বি। তাহলে এই জিরো আওয়ার, এই জিরো আওয়ারটা কোন সময় থেকে কোন সময় হয়? এটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত হয়। এটা এটা হলো পার্লামেন্টের একটা অধিবেশন, এই অধিবেশন কে আহ্বান করেন? ভারতের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আহ্বান করেন। দুটি অধিবেশনের মাঝে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না, বছরে 3টি অধিবেশন বসে। একটা হলো বাজেট অধিবেশন বা বাজেট সেশন,
যেটা ফেব্রুয়ারি মে সব থেকে বড় হয়, এটা লংগেস্ট। বাদল অধিবেশন বা মনসুন মনসুন সেশন জুলাই থেকে আগস্ট, আর শীতকালীন অধিবেশন যেটা হচ্ছে উইন্টার উইন্টার সেশন যেটা নভেম্বর ডিসেম্বর, সেটা সব থেকে শর্টেস্ট, খুব ছোট হয়। যৌথ অধিবেশন, মানি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বাদে অন্যান্য বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন আহ্বান করেন। লোকসভার স্পিকার ওই সভার সভাপতিত্ব করেন। লোকসভার আসন বেশি উত্তরপ্রদেশে, সব থেকে বেশি আসন অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 42টি করে, আর উত্তরপ্রদেশে সব থেকে বেশি 80টি, তারপরেই পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন আওয়ার, তাহলে কোশ্চেন আওয়ার কী? কোশ্চেন আওয়ার হচ্ছে উভয় পক্ষে প্রতিটি অধিবেশনে প্রথম ঘন্টা 11টা থেকে 12টা হলো কোশ্চেন আওয়ার। তাহলে যদি কোশ্চেন আসে, কোশ্চেন আওয়ার কত থেকে কত সময় পর্যন্ত হয়? 11 AM থেকে 12টা, 11টা থেকে 12টা হচ্ছে কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ারের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ হলো জিরো আওয়ার। জিরো আওয়ার হচ্ছে 12টা থেকে 1টা PM, 1 PM ডেলি, প্রতিদিনই জিরো আওয়ার বসে 12টা থেকে 1টা পর্যন্ত। এখানে আলোচ্য বিষয়গুলি কী কী? কল অ্যাটেনশন নোটিস, কোশ্চেন অন অফিসিয়াল স্টেটমেন্টস অ্যান্ড অ্যাডজার্নমেন্ট মোশনস। লেম ডাক সেশনটা কি? ইট রেফার্স টু দ্য লাস্ট সেশন অফ দ্য এক্সিস্টিং লোকসভা। আফটার নিউ লোকসভা হ্যাজ বিন ইলেক্টেড, দোজ মেম্বার অফ দ্য এক্সিস্টিং লোকসভা হু কুড নট গেট রি ইলেক্টেড টু দ্য নিউ লোকসভা আর কল দ্য লেম ডাকস। তাহলে জিরো আওয়ার কি? যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? তাহলে লোকসভার স্পিকার নির্বাচিত হয় লোকসভার সমস্ত সদস্যের দ্বারা। সঠিক উত্তর হলো অপশান সি। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, প্রধানমন্ত্রী। তাহলে যখন সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন সেটা কে পরিচালনা করেন? হয় রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ইনাগুরেটেড 28 জানুয়ারি 1950। ভারতের শাসন ব্যবস্থা হলো কোয়াসি জুডিশিয়াল। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। অন্যান্য বিচারপতিদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন প্রধান বিচারপতির পরামর্শক্রমে। তাহলে সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতিকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি তাতে পরামর্শ দেন। বিচারপতিদের যোগ্যতা কী হবে, কোয়ালিফিকেশান? সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়। কলেজিয়াম সিস্টেম অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, এটিকে বিচারপতির নিয়োগ পদ্ধতি বলা হয়। তাহলে বিচারপতির নিয়োগ পদ্ধতি হচ্ছে কলেজিয়াম সিস্টেম অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। এটা কবে থেকে চালু হয়? 1990 সাল থেকে। সুপ্রিম কোর্টের বিচারপতি 6 বছর বা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে, পদে আসীন থাকতে পারেন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি 6 বছর পর্যন্ত নিজের পদে আসীন থাকতে পারেন, কিন্তু তার আগে যদি 65 বছর হয়ে যায় তাহলে সেইটা হবে, এবং 6 বছর যদি আগে হয়ে যায় তাহলে 65 বছরের কম হলেও তাকে আর পদে আসীন, তাহলে ৬ বছর বা 65 বছর পর্যন্ত তিনি পদে আসীন থাকতে পারেন। পদত্যাগ পত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে। সংসদ বিচারপতির পদচ্যুত বা ইম্পিচমেন্ট করতে পারেন। অবসর গ্রহণ করার পর সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আইনি ব্যবসা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এলাকাসমূহ, মূল এলাকা হচ্ছে অরিজিনাল জুরিডিকশন 131 নম্বর ধারা, কেন্দ্রের সঙ্গে রাজ্যের, কেন্দ্র রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের, একাধিক রাজ্যের মধ্যে বিবাদ মূল এলাকাতে মীমাংসিত হয়। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসিত হয় মূল এলাকাতে। আর হচ্ছে আপিল এলাকা হচ্ছে 132 নম্বর ধারা। 4 ধরনের আপিল মামলা হতে পারে, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত, দেয়ানি মামলা, ফৌজদারি মামলা, বিশেষ অনুমতির ভিত্তিতে আপিল, হাইকোর্ট। তারপর হচ্ছে হাইকোর্ট সম্বন্ধে, হাইকোর্ট সংবিধান অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, 214 নম্বর ধারায় বলা হয়েছে। তবে পার্লামেন্টে আইন করে 2 বা ততোধিক
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 29, কিন্তু হাইকোর্টের সংখ্যা 24টা। হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাজ্যপালের পরামর্শে। হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট নয়। বিচারপতিদের সংখ্যার বৃহত্তম হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট, বর্তমানে 107 জন বিচারপতি। কম সংখ্যক বিচারপতি আছেন জম্মু কাশ্মীর হাইকোর্টে, মাত্র 5 জন। প্রতিদিন সবচেয়ে বেশি মামলা ওঠে চেন্নাই হাইকোর্টে, প্রতিদিন 9000-এর মতো, প্রতিদিন প্রায় 9000-এর মতো মামলা ওঠে। সান্ধ্য আদালত শুরু হয়েছে আহমেদাবাদ হাইকোর্টে। ইন্টারনেটের মাধ্যমে কেস নেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরে, সবচেয়ে বেশি রাজ্যে গুয়াহাটির হাইকোর্টে 1948 সালে। 4টি রাজ্য এবং রাজ্যগুলির নাম আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এর শাখাগুলো হচ্ছে কোহিমা, আগরতলা, ইম্ফল ও শিলংয়ে। বিচারপতিদের যোগ্যতা, হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা কী হতে হবে? ভারতের নাগরিক হতে হবে এবং কোনো হাইকোর্টের অথবা দুই বা ততোধিক হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে অন্তত 10 বছরের অভিজ্ঞতা, অথবা ভারতের কোনো বিচার বিভাগীয় পদে জুডিশিয়াল অফিসার অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। অ্যাডভোকেট হিসেবে এবং বিচার বিভাগীয় পদে 10 বছরের মিশ্র অভিজ্ঞতাও এক্ষেত্রে যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। হাইকোর্টের বিচারপতিগণ 62 বছর পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। তাহলে হাইকোর্টের যিনি বিচারপতি, এই কোশ্চেনটা পরীক্ষায় পিএসসির পরীক্ষায় আসে যে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর। সঠিক উত্তর হবে 62 বছর, 62 বছর। হাইকোর্টের স্থায়ী বিচারপতিগণ অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্ট ও অন্যান্য হাইকোর্ট ছাড়া অন্য কোনো আদালতে ওকালতি করতে পারেন না, 220 নম্বর ধারায় বলা আছে। হাইকোর্টের ক্ষমতা সাধারণত 2টি প্রকারে বিভক্ত, একটা মূল এলাকা এবং আরেকটি আপিল এলাকা। এরপরে আসছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, তাহলে অ্যাটর্নি জেনারেল হলেন হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার কার্য নির্ভরশীল। তিনি হলেন ভারতের সরকারের প্রধান আইনি উপদেষ্টা। রাষ্ট্রপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই পদে নিয়োগ করেন। অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক হবেন এবং 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি বা 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হবেন। আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো পরামর্শ চাইলে তিনি সেই বিষয়ে পরামর্শ দেবেন। আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দিষ্ট কার্যাবলী বা দায়িত্ব তিনি পালন করবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? দা হেগ, নেদারল্যান্ডসে। মোট বিচারপতির সংখ্যা কত? 15 জন। কার্যকালের মেয়াদ 9 বছর। তাহলে কার্যকালের মেয়াদ কত? 9 বছর। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দা হেগ, যেটা হচ্ছে নেদারল্যান্ডসে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পার্সন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড নার্কোসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ, এটা কত নম্বর ধারা? এটার ধারা হচ্ছে 21 নম্বর ধারা এবং 23। সঠিক উত্তর হলো অপশান সি। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? তাতে হচ্ছে 12 নম্বর ধারায় করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘোষণা করা হয়েছে? তাহলে অস্পৃশ্যতার অবলুপ্তি এক্ষুনি বলা হয়েছে, কত নম্বর ধারা? 17 নম্বর ধারা। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। ভারতীয় সংবিধানের কোন ধারায়? তাহলে 17 নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? তাহলে বাক স্বাধীনতার অধিকার কোন ধারা হবে? 19 নম্বর ধারা। সঠিক উত্তর হবে অপশান ডি, 19 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য
প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার জন্য অধিকার থাকবে। তাহলে ধর্মীয় বিষয়গুলো সব 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে আছে। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে ধর্মীয় সত্তা ধর্মীয় এবং সমাজ সেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং পরিচালনার অধিকার দেওয়া হবে, এটা কত? 26 নম্বর ধারা। সঠিক উত্তর অপশন সি, 26 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তাহলে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, সেটা হচ্ছে কোন ধারায় বলা হয়েছে? 28 নম্বর ধারা। সঠিক উত্তর হলো অপশন ডি, 28 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্র থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো যে কোনো একটির জন্য? তাহলে এটা হচ্ছে কত হবে? এটা 29 নম্বর ধারা। সঠিক উত্তর হবে 29 নম্বর ধারা, অপশান ডি। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? গ্রামীণ পঞ্চায়েত, পঞ্চায়েত হচ্ছে 40 নম্বর ধারা। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 40 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তাহলে কোন ধারায় সমনিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে হবে 44 নম্বর ধারা। সঠিক উত্তর হলো 44 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে 1 নম্বর ধারায়। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা, মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো? 6টি। সঠিক উত্তর হলো অপশন এ, 6। কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনগত নিষিদ্ধ? তাহলে কত বছরের নিচে শিশু হলে শ্রমিকরা কারখানায় কাজ করতে পারবে না? সেটা হলে সঠিক উত্তর 14 বছর, অপশান সি, 14 বছরের নিচে শ্রমিকরা ভারতবর্ষের আইন অনুযায়ী এর নিচেই হলে কারখানায় কাজ করতে পারবে না। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? তাহলে কত নম্বর ধারা? 248 নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের 248 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় হবে এটা? এটা 154-1 নম্বর ধারায়। সঠিক উত্তর হলো অপশান এ, 154-1 নম্বর ধারা। সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? তাহলে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? সেটা হলো 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো 15 জন। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন? সঠিক উত্তর হলো অপশান বি, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ রাজ্যসভার সদস্য বলা হয়েছে, তাহলে কত হবে? 5 বছর না 6 বছর? 4 বার তো নয়, 5 বছর। 5 বছর কি রাজ্যসভার? 5 বছর তো লোকসভার। তাহলে রাজ্যসভার কত হবে? রাজ্যসভার 6 বছর। সঠিক উত্তর হলো অপশান সি, 6 বছর। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদকাল হলো 6 বছর। রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত, 80 নম্বর ধারায় বলা আছে 250 জন সদস্য নিয়ে গঠিত। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি মোট 12 জনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। ইচ্ছা করলে তিনি 12 জনের কম সদস্যকে মনোনীত করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন কার্য সম্পাদন করেন। রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ এবং ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভায় এসসি এসটিদের জন্য কোনো আসন সংরক্ষণ নেই। প্রার্থীদের ন্যূনতম বয়স হলো 23 বছর। প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে একজন রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদকাল কত হবে? 6 বছর। প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন।
তবে 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই স্থলে নতুন প্রার্থী নির্বাচিত হন। একজন সহসভাপতি থাকেন। বর্তমানে সভাপতির নাম হরিবংশ নারায়ণ সিং। কার্যাবলী: অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রকৃত নতুন চাকরি সৃষ্টি করার একমাত্র ক্ষমতা। লোকসভা ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 552। 530 জন রিপ্রেজেন্টেড স্টেট, 20 জন রিপ্রেজেন্টেড ইউটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল, আর 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যেগুলো নমিনেটেড বাই প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দ্বারা নমিনেটেড করা হয়। প্রেসিডেন্ট বর্তমানে কত স্ট্রেংথ আছে? 545। তার মধ্যে 530 জন রিপ্রেজেন্ট স্টেট থেকে নেওয়া হবে, 30 জন রিপ্রেজেন্ট ইউটি থেকে, 13 জন নেওয়া হবে ইউটি, আর 530 জন নেওয়া হবে রিপ্রেজেন্ট স্টেট থেকে, আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 13 জন। নমিনেটেড বাই প্রেসিডেন্ট হচ্ছে 2 জন। 2 জন নিয়ে দুজনকে কে নমিনেট করবে? 2 জনকে নমিনেট করবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। আর লোকসভা হলে কার্যকালের মেয়াদকাল হচ্ছে 5 বছর, কিন্তু রাজ্যসভা হলে 6 বছর। লোকসভার কাজ পরিচালনা করেন লোকসভার স্পিকার। লোকসভার কাজ পরিচালনা করেন কে? লোকসভার স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। ক্ষমতা: অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয়। লোকসভার সদস্যরা পদত্যাগ পত্র জমা দেন স্পিকারের কাছে। লোকসভা রাজ্যসভার সদস্যরা কোনো কারণ না দেখিয়ে 1 নাগাড়ে 7 দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তিনি তার সদস্যপদ হারাবেন। পঞ্চম লোকসভার মেয়াদ ছিল 5 বছর 10 মাস সর্বাধিক। প্রথম লোকসভা গঠিত হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে 1952 সালের 13ই মে। লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমকক্ষ। লোকসভার স্পিকারের যোগ্যতা কী হতে হবে? যোগ্যতা: লোকসভার সদস্য হতে গেলে যে যে যোগ্যতা লাগে সেইগুলোই। নির্বাচন: লোকসভা সদস্যের দ্বারা স্পিকার নির্বাচিত হয়। তাই লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। লোকসভা ভেঙে গেলেও তার দায়িত্ব পালন করেন যতক্ষণ না নতুন নির্বাচিত লোকসভার অধিবেশন হচ্ছে। প্রোটিম স্পিকার: দ্য স্পিকার অব দ্য লোকসভা ভ্যাকেটস হিজ অফিস ইমিডিয়েটলি বিফোর দ্য ফার্স্ট মিটিং অব দ্য নিউলি ইলেক্টেড লোকসভা। দেয়ার ফর দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য সিনিয়র মোস্ট মেম্বার অব দ্য লোকসভা অ্যাজ দ্য স্পিকার প্রোটিম। লোকসভা স্পিকারের ক্ষমতা: কোনো বিল অর্থ বিল কিনা তা স্পিকারই একমাত্র ঠিক করেন। স্পিকারের নির্দেশ অনুশাসন সম্পর্কিত কোনো বিষয়ে বৈধতা প্রশ্ন আদালতে পেশ করা যায় না। লোকসভার মোট সদস্যের 1/10 কোরাম বলে। তাহলে কোরাম হচ্ছে লোকসভার মোট সদস্যের 1/10। যদি কোরাম না হয় তাহলে স্পিকার সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার 108-এর 4 নম্বর ধারা। টাইয়ের সময় তিনি ভোটদান করেন, অচল অবস্থা কাটান। তাহলে যখন টাই হয়ে যায় তখন লোকসভার স্পিকার ভোটদান করে অচল অবস্থা কাটান 101 নম্বর ধারা। লোকসভার সদস্য খারিজ করার ক্ষমতা স্পিকারের আছে। লোকসভার সদস্যপদ খারিজ করার ক্ষমতা স্পিকারের আছে। স্পিকার ও ডেপুটি স্পিকার একে অন্যের কাছে তাদের পদত্যাগ জমা দেন। তাহলে একজন রাজ্যসভা সদস্যের পদে থাকার মেয়াদকাল কত? 6 বছর। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে সংসদ। সংসদ হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে, সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে, তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে। তাহলে রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়, এটা হচ্ছে হবে জাতীয় স্বার্থে। সঠিক উত্তর হবে অপশান এ, জাতীয় স্বার্থে। লোকসভার স্পিকার 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন, না লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন, না কোনো ভোট দিতে পারেন না, বা 2টি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থায় অপরটি 2 পক্ষের ভোট সমান হলে। অ্যাকচুয়ালি শুধু লোকসভার স্পিকার তখনই ভোট দেন যখন হচ্ছে 2টো বিরোধী দলের মধ্যে ভোট সমান, অর্থাৎ টাই ভাঙার অবস্থা হলে। তাহলে 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন। তাহলে লোকসভার স্পিকার সঠিক উত্তর হবে 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন।
ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে, ষষ্ঠ তালিকায় কোন বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে? আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। সঠিক উত্তর হবে অপশান এ। ভারতীয় শাসনতন্ত্র দুষ্পরিবর্তনীয়, মানে হচ্ছে কি পরিবর্তন করা যায় না, নাকি পরিবর্তনীয়, নাকি আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, নাকি চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়? তাহলে ভারতীয় শাসনতন্ত্র কিন্তু আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়, অর্থাৎ কিছুটা পরিবর্তন করা যায় আর কিছুটা একেবারেই পরিবর্তন করা যায় না। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশে শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ হয়েছে। তাহলে পার্লামেন্টারি কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি। অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে। অর্থবিল কোথায় উত্থাপিত হতে পারে? একমাত্র হচ্ছে লোকসভায়, অপশান বি, একমাত্র লোকসভায় অর্থবিল উত্থাপিত হতে পারে। রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, না শুধু আলোচনা করে, না নিয়ন্ত্রণ করে না? তাহলে রাজ্যসভা মন্ত্রী পরিষদকে শুধু আলোচনা করে। সঠিক উত্তর হবে অপশান সি, শুধু আলোচনা করে। একজন ভারতীয় নাগরিক লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স হচ্ছে, তাহলে লোকসভায় বলেছে, রাজ্যসভায় হলে তো 35 বছর, আর লোকসভায় হলে কি ন্যূনতম 25 বছর। সঠিক উত্তর হবে কি অপশান সি, 25 বছর। 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক অধিকার, না মৌলিক কর্তব্য, না রাষ্ট্রপতি শাসন, না জরুরি অবস্থা? তাহলে মৌলিক অধিকার, রাষ্ট্রপতি শাসন, জরুরি অবস্থা এগুলো তো তখন ছিলই, মৌলিক কর্তব্য এটা ছিল না, এটা পরে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মৌলিক কর্তব্য। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার? তাহলে সংবিধান মৌলিক অধিকার, সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকার বা শোষণের বিরুদ্ধে অধিকার এগুলি তো স্বীকৃত, কিন্তু অপশান ডি, যথেচ্ছভাবে জীবিকা অর্জনের অধিকার এটা হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা হলো কোনো ব্যক্তিকে জেলের ভেতরে আটকে রাখা, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থাপিত করা, কোনো ব্যক্তিকে অপসারণ করা, এগুলির কোনোটি নয়। তাহলে হেবিয়াস কর্পাস হলো কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থাপিত করা। সঠিক উত্তর হলো অপশান বি। নিচে দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন। 1, ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12-35 ধারার মধ্যে নাগরিক, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে। 2, ভারতীয় সংবিধানের সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার, উপরে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 12-35 মধ্যে মৌলিক অধিকার, না এটা এটা তো ঠিক নয়, দ্বিতীয় অংশে নয়। আর সংবিধানের সম্পত্তির অধিকার, এটা কি মৌলিক অধিকার? না, এখন এটা তো লিগাল রাইট, এটা একটা আইনগত অধিকার। তাহলে উপরের 1 বা 2 কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি, 1 ও 2 কোনোটিই নয়। নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করুন। রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, হ্যাঁ রাজ্যসভা তো একটি স্থায়ী প্রতিষ্ঠান, রাজ্যসভার সদস্য সর্বোচ্চ 2 বছর পদে আসীন থাকতে পারেন, না রাজ্যসভা 2 বছর নয়। লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, হ্যাঁ লোকসভা রাজ্যসভার তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন। 1 এবং 3 দুটো হচ্ছে সঠিক, 2টা ঠিক নয়। উপরে বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? তাহলে 1 আর 3 সঠিক, সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ 1 এবং 3 এই দুটো সঠিক। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র? সঠিক উত্তর হলো অপশান সি। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হলো, তাহলে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হলো আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য, আদালতের বিচারের যোগ্য না, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারের যোগ্য, উপরে কোনোটি নয়। তাহলে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি হলো আদালতের বিচারের যোগ্য নয়, এটা আদালতের বিচারের যোগ্য নয়। সঠিক উত্তর অপশান বি। শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজব্যবস্থা বর্তন করতে বলা হয়েছে?
তাহলে শাসনতন্ত্রের কোন অংশে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতির নীতির মধ্যে পঞ্চায়েতি রাজ রাজ্য ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির মিল রয়েছে কার সঙ্গে? রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত, তাহলে কী হবে? আয়ারল্যান্ডের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতিগুলো। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করেন? তাহলে 1976 সালে, সঠিক উত্তর হবে 1976 সালে ভারতীয় পার্লামেন্টে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে, 25 নম্বর ধারা থেকে কি আছে? ধর্মীয় ধর্মীয় ব্যাপার, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে সঠিক উত্তর হবে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান বি। সঠিক উত্তর হবে অপশান বি। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মের স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? 44 নম্বর সংশোধন। ভারতীয় সংবিধানের 44 নম্বর সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স, সুপ্রিম কোর্টের বিচারক হলে 65 বছর হবে, তাহলে সঠিক উত্তর হবে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হলো 65 বছর। ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? 1935 সালের আইনে হচ্ছে ভারতীয় ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল 1935 সালের আইন অনুযায়ী। নিচে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায় কোনো রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এটা সঠিক উত্তর হলো এসআর বোম্বাই বনাম ভারত সরকার, কর্ণাটক রাজ্য সম্পর্কে। তাহলে এসআর বোম্বাই বনাম ভারত সরকার এই বর্ণিত মামলার মধ্যে, এই মামলায় সুপ্রিম কোর্টের রায় কোনো রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি স্বয়ং, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপারিশে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে, রাষ্ট্রপতি আইন কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করতে হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর নিযুক্ত করতে পারবেন। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান, এটা আছে সংবিধানে। লোকসভার ডেপুটি স্পিকার, এটাও সংবিধানে রাখা হয়েছে। রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, এটাও সংবিধানের মধ্যে রাখা হয়েছে। ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, এটা সংবিধানে সংবিধানে রাখা হয়নি। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ডেপুটি প্রাইম মিনিস্টার। রাজনৈতিক দলগুলোকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলের রূপকে স্বীকৃতি দেওয়ার অধিকারী? তাহলে রাজনৈতিক যে দলগুলি সেগুলো আঞ্চলিক বা জাতীয় স্তরে দল রূপে হচ্ছে স্বীকৃতি দেয়কে নির্বাচন কমিশন। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, নির্বাচন কমিশন। ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? পরিকল্পনা কমিশন, এটা তো কোনো ধারায় উল্লেখ নেই, 196, 308, 360 কোনো ধারায়। এই যে পরিকল্পনা কমিশন 5 বছর অন্তর হয়, যেটা এখন নীতি আয়োগ, এটা সংবিধানের কোনো রকম কোনো ধারায় উল্লেখ করা নেই। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনো ধারায় উল্লেখ নেই। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি, পরিকল্পনা কমিশনের সভাপতি তো ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন, ভারতের রাষ্ট্রপতি। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। এটা ছিল ভারতীয় সংবিধানের 500+ বাছাই করা প্রশ্ন উত্তর ফর পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস বা WBCS এর পার্ট 1।
তোমরা এরকমভাবে পার্ট টু এবং পার্ট থ্রি পরপর করে চলে মোট 500+ কোশ্চেন কমপ্লিট করা হবে। তোমরা যদি পরবর্তী পার্টগুলো দেখতে চাও তাহলে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখো পরবর্তী পার্টগুলি সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।